আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি আল্লাহরদায় আপনার সকলে ভালো আছেন আমিও ফাহিম ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি যে কথাটা যে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ কি ফিফটি পারসেন্ট পর্যন্ত ফ্রি করতে পারবেন এর আগে আমি একটা ভিডিও আমার ইউটিউবে টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে আপনাদের স্যামসাং ফোন যারা আপনারা স্যামসাং ফোন ইউজার তারা কীভাবে আপনাদের স্যামসাং ফোনের যদি রিসেন্ট বাটন হোম বাটন কি বাটন ব্যাক বাটন যদি কাজ না করে বা ভলিউম কি কাজ না করে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে আপনাদের সেটটা চালাবেন দেখা গেছে টাচ চেঞ্জ না করেও ভলিউম কি চেঞ্জ না করেও কীভাবে আপনার এই কাজগুলি আপনারা অ্যানাদার ওয়ে করতে পারেন আদার্স অন্য অন্য যে ওয়েগুলি আছে ফোনের সেটিংস থেকে সেগুলিতে করতে পারবেন খুব সহজেই আপনারা টাচ চেঞ্জ না করেই আপনারা আপনাদের ফোনটা চালাইতে পারবেন তো সে ব্যাপারে আমি ভিডিও দিয়েছি যে আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমার ডিস বক্সে আমি আমার সেই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আচ্ছা যে টিউটোরিয়াল বেশ কথা না বলে চলে যায় সেই টিউটোর কীভাবে আপনাদের ফোনের স্টোরেজকে ফ্রি করবেন তো ফিওর্ডস আমরা প্রথমেই কিছু কথা বলি সেটা হলো যে আমরা সময় অনেক অ্যাপ ইনস্টল করি অনেক কাজে প্রয়োজনে তো দেখা যাচ্ছে সেই প্রয়োজনটা শেষ হয়ে যাওয়ার পরে সেই অ্যাপগুলি আমাদের ইনস্টল হয়ে থেকে যায় দেখা অনেক অ্যাপ আমরা আমরা ব্যবহার করি না দেখা যাচ্ছে অনেক সময় আমরা এক সপ্তাহ একটা দেখা যাচ্ছে অনেক সময় একটা অ্যাপ আমরা সাপ্তাহে একদিন ব্যবহার করি বা মাসে একদিন ব্যবহার করি তো সেই অ্যাপগুলি আমাদের কি করে আমাদের র্যামডোমের স্টোরসকে ফিল আপ করে রাখে তো র্যাম স্টোর্স ফিল আপ করে রাখার কারণে অনেক সময় আমাদের সেট কিন্তু স্লো কাজ করে অনেক সময় স্লো কাজ করে তো আমরা কী করব যে সমস্ত অ্যাপ আমাদের প্রতিদিনকার প্রয়োজনীয় না বা আমরা বেশি বেশি ব্যবহার করি না এই সপ্তাহে একদিন বা মাসে একদিন তো সেই সমস্ত অ্যাপসগুলিকে আমরা অবশ্যই অবশ্যই আনইনস্টল করে দেবো আবার যখন প্রয়োজন পড়বে তখন আমরা ইনস্টল করে নেব তো ভিওয়ার্স আচ্ছা যাই হোক তো এটা গেল আউট থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করার তো আজকে আমি যেটা দেবো যে আপনাদের ফোনে আমাদের সকলের ফোনেই ফোন কোম্পানিগুলো কিন্তু কিছু অ্যাপস দিয়ে দেয় যেগুলি আমরা চাইলেও আনইনস্টল করতে পারি না চাইলেও আমরা হোম স্ক্রিন থেকে সেটাকে আউট করতে পারি না অনেক সময় কী হয় ভিওর্স এই অ্যাপগুলি আমাদের আপডেট নিয়ে নেয় অটোমেটিক আপডেট নিয়ে নেয় যদি আমাদের প্লে স্টোরের সেটিং করা না থাকে তো অটোমেটিক আপডেট নিয়ে নেওয়ার কারণে সেই অ্যাপসগুলি অনেক সময় দেখা যাচ্ছে মেগাবাইট বেড়ে যায় দেখা যাচ্ছে আমাদের একটা মেগাবাইট ছিল কোনো একটা অ্যাপসের মেগাবাইট ছিল টেন মেগাবাইট সেটা আপডেট নেওয়ার কারণে হয়ে গেছে টোয়েন্টি মেগাবাইট বা থার্টি মেগাবাইট আবার কোন কোন অ্যাপ এরকম হয় যে দেখা গেছে সেটা ছিল হান্ড্রেড মেগাবাইট বা থার্টি মেগা হানড্রেড মেগাবাইট বা এইট্টি মেগাবাইট সেটা হয়ে যায় এইট্টি মেগাবাইটের হয়ে যায় হানড্রেড মেগাবাইট হান্ড্রেড মেগাবাইটের হয়ে যায় ওয়ান ফিফটি মেগাবাইট এরকম হয়ে যায় অনেক সময় বেড়ে যায় তো যার কারণে আমাদের ফোনের স্ট্রিসটা ফ্ল্যাপ হয়ে যায় র্যামের রোমের স্ট্রিসটা ফ্ল্যাপ হয়ে যায় ফ্ল্যাপ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় আমাদের তথ্যতে আমরা রাখতে পারি না বা আমাদের ফোনটা অনেক সময় স্লো হয়ে যায় তো আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদের সেটাই দেখাবো কীভাবে আপনারা কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই আপনাদের ফোনের স্টোর্সটাকে ফ্রি করতে পারবেন তো চলুন ভার্স আর কথা না বেরে আমাদের মূল কাজে চলে যায় প্রথমে আপনারা চলে যাবেন ফোনের মেনতে চলে যাবেন মেনুতে চলে যাওয়ার পর আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনারা কী করবেন স্টোর করে নিচে নামবেন নিচে নামার পরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান একটা অপশান আছে অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজারে অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সমস্ত অ্যাপস মানে অল অ্যাপস এখানে শো করবেন যেগুলি আপনারা ইনস্টল করেছেন অন্য প্লে স্টোর থেকে বা আদার্স অন্যভাবে আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলি দেখতে পাবেন এবং কি ফোনের যে অ্যাপসগুলি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই জন্য আপনারা তো ফোনের অ্যাপসগুলিকে যেগুলি প্রয়োজনীয় না সেগুলো অপশন আনস্টোর করবেন আর এখন আপনারা কি করবেন যেগুলি ফোন কোম্পানি দিচ্ছে সেগুলিকে কি কী করবেন সেগুলি করতে হবে তারা করতে হবে তো সেটা কীভাবে করবেন আপনাদের দেখাই ধরেন আপনারা এই যে এই ধরেন আপনাদেরকে আপনাদের এই এক্সেলটা কাজে লাগে না তো এক্সেলটা যদি কাজে না লাগে তো দেখা আমরা অনেকে অনেক সময় এক্সেল ব্যবহার করি না আমাদের অনেক ফোনে অনেকের ফোন এক্সেল থাকে এক্সেল আমরা ব্যবহার করি না আমাদের প্রয়োজন পড়ে না তো এটা আমাদের হোম স্ক্রিনে থেকে যায় তো এটাকে আমরা কীভাবে হোমস্ক্রিন থেকে আউট করে দেবো এবং কি টোটালি এই অ্যাপসটার কার্যকারিতাটা কি অফ করে দেবো এটা কখনও আর আপডেটও নেবে না আর আমার স্টোরেজকে ফুল করবে না তো এখানে চলে যেতে এক্সেলে চলে যেতে হবে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টোরেজ এই স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা আমি এটা আপনাদেরকে দেখা আপনাদের এই ভিডিওটা তৈরি করার আগেই আমি এটা ট্রাই করেছিলাম জন্য এটা আমার কোনো ইয়ে দেখাচ্ছে না তো আপনাদের এরকম দেখাবে আপনারা ক্লিয়ার ক্যাশ দেওয়ার পরে ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবার জন্য আমি একটা একটা অ্যাপস আমি আপনাদের এনেভেল করছি আমার অনেক অ্যাপস আছে যেগুলো ডিজেবেল করা আমার প্রয়োজন পড়ে নেই জন্য আমি ডিসেবল করে রাখছি এগুলি আর আপডেটও নেয় না আমার স্টেজকে ফুল করে না ধরেন কথা কথা আমি যে এই নোটটাকে আমি কি করব আমি ধরেন এনেভেল করে দিচ্ছি এখন এনেবেল করে দেওয়ার পর আপনি আমরা তাকে দেখাবো ধরেন ভিউর্স আমরা কেটে দিলাম এখন আমরা ওই সেম আমাদের যে আগের অপশান আছে এখানে চলে যাব চলে যাওয়ার পর এই যে ভিডিওস দেখতে পারবেন আপনারা যে নোটটা আমাদের প্রয়োজন পড়ে না অনেকেরই নোট বা অন ড্রাইভ যেগুলি প্রয়োজন পড়ে না আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এই অ্যাপসটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টোরেজে চলে যাবেন স্টোরেজে চলে যাওয়ার পর এই ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা ক্লিক করার পরে দেখবেন আপনাদের স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে ফ্রি হয়ে যাবে তারপরে ব্যাক বাটনে চলে আসবেন চলে আসার পর এই যে ডিসেবেল করে দেবেন ডিসেবল দেওয়ার পরে আপনারা এরকম ফোর্স স্টপ করে দেবেন তো এইভাবে করলে দেবেন আপনাদের অনেক স্টোরেজ কমে গেছে আপনাদের সেটটা অনেক স্মুথ চলবে অনেক ফাস্ট কাজ করতে পারবে সেট দিয়ে আপনারা আপনার মোবাইল ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখেন যারা এর আগে এরকম ভিডিও দেখেন নাই তো তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা ট্রাই করবেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার ফোনের স্টোরেজ কমে যাবে আপনাদের ফোনটা অনেক ফাস্ট কাজ করবে অবশ্যই অবশ্যই তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে ও ফ্রেন্ডস আরেকটা কথা সেটা হলো যে আপনারা অনেক সময় এরকম আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলি প্রয়োজন পড়ে না সেগুলিকেই কিন্তু আপনারা ডিসেবেল করবেন যেরকম ধরেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কখন ডিসেবেল করবেন না যেরকম ধরেন এই গুগল অ্যাপ গুগল প্লে মিউজিক গুগল প্লে সার্ভিস গুগল প্লে স্টক এই গুগল সংক্রান্ত যেগুলি অ্যাপ আছে যেমন জিমেল গুগলের সাথে সম্পর্কিত যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আছে সেগুলি আপনারা কখনোই ডিসেবল করবেন না তো এতে আপনার অনেক প্রবলেম করতে হবে তো যে সমস্ত অ্যাপসগুলি আপনার প্রয়োজন না যেরকম ধরনের যে অনড্রাইভ যদি প্রয়োজন না হয় অনড্রাইভ করতে পারেন আমার প্রয়োজন পড়ে না ওয়ান নোট ম্যাক্স ফডস এগুলো আমার প্রয়োজন পড়ে না পাওয়ার পয়েন্ট হ্যাঁ যেগুলি প্রয়োজন পড়ে না সেগুলিকে আপনারা কী করবেন ডিসেবেল করবেন আর যদি কোনো অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনার কোনো ধারণা না থাকে যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমার কোনো ধারণা নেই তো সেটা করার দরকার নেই শুধু শুধু ধারণা যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনার নাই সেটা যদি করেন তো পরবর্তী আপনার ফোনে কোনো সমস্যা হতে পারে যেটা ব্যাপারে আপনি জানেন যে এটা এই এটা আমার দরকার নেই সেটা আপনারা কী করবেন ডিসেবেল করে দেবেন তো আশা করি ফ্রেন্ডস আপনাদের আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো কেমন লাগলো এবং কী আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব করা করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই অবশ্যই ওকে করে দেবেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসসালামু আলাইকুম